গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং এস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? তো কালকে কেমন কাটালে পুরো 25th ডিসেম্বরটা? আমাদের মোটামুটি ভালোই কেটেছে। যাই হোক, রাত্রিরে খাওয়াইনি, খুব খিদে পেয়েছিল আজকে, তাই ভাবলাম কালকে তো আটা মেখেই গেছিলাম, রুটি করা হয়নি, তাহলে আজকে সকালে রুটি ব্রেকফাস্ট করি। সমীও খাবে বললো, কেন ও সেম কিছু খাইনি, তা ও খাবে। আর এই যে আর রুটি বেগুন ভাজা, আমাদের ডিমের ভুজিয়া রুটি, আর এই রসগোল্লা রয়েছে, খাবো সব রসগোল্লা, ডিমের ভুজিয়া রুটি আর বেগুন ভাজা, চলো খেয়ে নি। সৌমির শরীরটা খুব খারাপ, মানে সর্দিতে খুব বেহাল অবস্থা, ঘুমোতেও পাচ্ছে না ভালো মতো আর উঠতেও পাচ্ছে না। তা যাই হোক, বললো পরে উঠবো, আমি পরে উঠে খাবো, আমরা খেয়ে নিই এখন। এখানে সব বেলুন স্তূপাকার হয়ে পড়ে যাচ্ছে, সব খুলে খুলে পড়ে যাচ্ছে দেওয়াল থেকে। যাই হোক, যতক্ষণ না ফাটবে এগুলো ফেলতেও মায়া লাগছে, ফেলতে পারছি না, থাকুক তব দেখা যাক। কতদিন পরে, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে অনেক দিন পর ব্রেকফাস্ট করছি, কেন কালকে ডিনার করি, আমি খেয়েছিলাম অলরেডি, KFC-তে একটু খেয়েছিলাম কালকে, স্মোকড গ্রিল চিকেন উইংস আর এই পপকর্নওয়ালা বকেট নিয়েছিলাম। এই যে খাচ্ছে একটা রুটি আর ডিমের ভুজিয়া, যেটা মা আবার মোটা করেছে, মায়ের পলিটিক্স। হ্যাঁ, পলিটিক্স, এটা মোটা হলো, পাতলা রুটি ছোট, এটা ছোট করেছি তাই মোটা হয়েছে। তা বললেই হলো, একটা উঠি খাবি, তারপরে ডিনারে খাসনি, সকালে কিছু খাস না, একটু তো খেতে হবে। আরে মোটা নেই, থেকে কি পাতলা হবে রুটি, পাতলা ফিনফিনে করবি নাকি? আজকে হালুয়া খাবি না, এবারে নিয়ে যাবি না বা খাবি না? আর লাগবে না, এখন তো বানাতে পারি। নামিয়েছে জিনিসপত্র যা যা নেবে, সব আজ থেকে গুছানো শুরু টুকটুক করে। ভারী ভারী হলো এই যে, এটাই কি আছে ওই সেলফটা, এটা ওই যে, ওই যে বক্সটা অ্যামাজনের বোধহয়। 12:30 বেজে গেল, আজকে রান্না কমপ্লিট হয়নি, সৌমিয়া যাচ্ছে তো ওর গোছানো গোছানো দেখে আমার মন একদম ইয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু করতে আর ইচ্ছা করছে না। ও ছিল একদিন, মানে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না, দুটো মাস কি করে কেটে গেল। আর বেশ একটা মনে খুশি ছিল, একটা ভালো লাগছিল, ওর এই গোছানো দেখে আমার আজকে আর ভালো লাগছে না। যাই হোক, রান্না তো করতে হবে, আর কদিনই আছে, একটু খাইয়ে ফাইয়ে দিই, যদিও সেরকম কিছু আর এবারে অনেক কম খেয়েছে, কেন কি সব জিনিস খেতে চাইছে না বা খাবে না বলছে, বা কিছু কিছু জিনিস বলছে আমি তো এখন বানাতে শিখে গেছে, সেই কারণে ও বানিয়ে নিতে পারবে, সেই ইয়েটা নেই আর। যাই হোক, তাহলে অনেক দিন পর আজকে মাছের ডিমের টক করছি, ডিমগুলোকে ভেজে নিয়েছি, আর অনেকটা ডিম ছিল তাই ভাবলাম বাকি ডিমটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু বড়া করে নিচ্ছি, দুপুরে ডালের সাথে খাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার, আর টকটা এখনও করবো, তেঁতুল ভিজিয়ে রেখেছি, চলো। ব্যাস আমার টক রেডি, এটা সৌমি খেতে খুব ভালোবাসে, চিনি হলেও এটা খাবে, কিছুই না, ডিমগুলোকে একটু বেসন দিয়ে, সামান্য বেসন দিয়ে ছোটো ছোটো করে বড়া করে, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেঁতুলের জলটা দিয়ে, পাল্পটা আর কি দিয়ে, ব্যাস চিনি দিয়ে, ফুটে গেলে বড়াগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নাও, আর কিছুই না। তোমরা অনেকে হয়তো বলবে, তাই জন্য আমি আগেই বলে দিলাম। কিরে যেতে হবে, না গেলে হবে না, মাঝে সাঝে ঘোরার জন্য একা একা থাকতে হবে তোর, মাঝে সাঝে ঘোরার জন্য। তবে চলে যাবি, সত্যি সত্যি কথা বলছিস, কিছু বছর আর কিছু দিনে অনেক ফারাক বাবা।
দেখো সব নামিয়েছে, এখন গোছাচ্ছে। কিন্তু মনে হলে এই সেদিন এলি, অনেক যাওয়া আসা হয়েছে না, জানি না, মনে হচ্ছে এই তো এলি, সবে এক সপ্তাহ হয়েছে মনে হচ্ছে। যাক ঘুরে আস, হ্যাঁ না মনে হচ্ছে না, বেড়ে গেল আড়াইটি দুটো ৩৫ হয়ে গেছে, খেতে বসে যাচ্ছি। আজকে হচ্ছে মেনু খুবই কম, পালং শাক কুমড়ো একটু ভাজা ছিল, একটু পোস্ত, আর এই মাছের ডিমের টক, এই মাছের ডিম ভাজা, মাছের ঝোল, ডাল, কিছু করেছ বাস এই খাওয়া, আর বেগুন ভাজা, আমার মা পুজো করছিল, তখন আমি মাকে বললাম যে মা আমি আরেকবার মাছ ভাজা খাবো, দুটো কাতলা মাছ ভাজা খাবো, কাল বা পরশু খাবো। তো ওই কদিন আরও মাছ খেয়ে নি, তারপর ওখানে গিয়ে, ওখানেও কাতলা পাওয়া যায় বাট আমি মাছ খুব একটা টাইম লাগে বলে রান্না করি না। তো চলো আজকে সর্দিটা অনেকটা ঠিক আছে, আজকে বললে আমি কাতলা মাছের ঝোল না করে ভাজা করে দিতাম না, একই ব্যাপার, আবার পরে খাবো, ঝোলটাও খাবো। আর কিছু আনতে হবে না, সব নিয়ে এসছো, চলো বসে যাই। কি সুন্দর সব ছিল, সব খালি হয়ে গেল, সব খুলে বেলুন ফেলুন ফাটিয়ে সব ফেলে দেওয়া হচ্ছে। কি সুন্দর এগুলো দেখতে, এত সুন্দর করেছে সোলার, ও সুন্দর, হ্যাঁ না, কি ভালো লাগে, ছোট ছোট জিনিস সব খুলে গেল। বাবা লাইটটা কোথায় কোথায় পেঁচিয়ে আছে, ওইটা খুলে দেবো, পার্টি হয়ে গেল, সব হয়ে গেল। গুড ইভিনিং, এখন বাজে ৮:২০, আজকে চাটা খেয়ে অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম সৌমির সাথে, সৌমি গেছে একটুখানি, ও কিছু টেস্ট হয়েছিল, সেগুলো রিপোর্টগুলো নিয়ে একটু ডাক্তারের কাছে গেল। কারণ কি নিজে বোঝা যায় না, না ডাক্তারের ইয়ে জিনিসটা, ডাক্তারকে দেখালে বেশি ভালো হয়, তাই বললাম যাওয়ার আগে এখানে একবার ডাক্তারকে দেখিয়ে নে। তা ওইসব নিয়ে গেছে, ওবি আর সৌমি গেছে, যাই হোক এখানে তো এসে সব জমে আছে, এগুলো কিছুদের মধ্যে কিছু কিছু জিনিস পোস্ট করবে আর কিছু কিছু নিয়ে যাবে, কারণ এত জিনিস নিয়ে যেতে গেলে অনেক ওজন হয়ে যাবে, আরও জিনিস আছে, ভারী ভারী জিনিস আছে। যাই হোক, প্যাকিং মোটামুটি করে রেখেছে, বললো তাহলে আমার ভরতে সুবিধা হবে, সব বেডে জমা করছি তাহলে মনেও থাকবে, সব বেডে জমা হবে, আর আমার যতই সব দেখছি ততই মনটা খারাপ লাগছে। আর দিনের দিন দেখো, দেখতে দেখতে মঙ্গল হয়ে গেল, আর কটা দিন, ব্যাস। যাই হোক, এগুলো দেখতে থাকি, আর চলো আজকে ঠান্ডা বেশি নেই, হালকা গরম গরম লাগছে, রাত্রে রুটি করবো, কি করবো জানি না, একটুখানি আটা আছে, কালকে রাত্রে, কালকে অনেকটা আটা মেখেছিলাম, সকালে তো বেশি রাত্রে রুটি হয়নি, কালকে সকালে রুটি করলাম, আর অল্প রয়ে গেছে, আর অল্প মেখে রাত্রে রুটি খাবো। শীতটা কেমন এনজয় করছো তোমরা? আমরা তো মোটামুটি হলো, যেহেতু সৌমি ছিল, অনেকগুলো এবারে অকেশান ছিল আমাদের, রিহুর বার্থডে, গলুর বার্থডে, তারপরে বিয়ে টিয়ে সব মিলিয়ে এই দুটো মাস একদম বুঝতেই পারলাম না কীভাবে হুহু করে কেটে গেল, কীভাবে মানে সত্যি, তাই তাই সৌমির সাথে গল্প করছিলাম যে সত্যি বুঝতে পারলাম না কী করে কেটে গেল, কী হলো, যাই হোক। তারপরে আমি আবার যাবো ব্যাঙ্গালোরে, আবার গিয়ে কিছুদিন থেকে আসবো, কবে যাবো এখনো প্ল্যান করিনি, দেখি দেখা যাক, সৌমি যাক তারপরে আমি যাব। চলো এখন দেখি কি রান্না করব, আমাদের তো ওই কাজ, সকাল থেকে কি রান্না করব, কি টিফিন করব, কি করব না করব, এইসবগুলো দেখা। ভেবেছিলাম আজকে একটুখানি ইয়ে বানাবো, ঢোকলা, তো আর বানালাম না, ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি, আর সৌমিরও খাওয়ার সেরকম জোর নেই, তাই না ছেড়ে দিলাম, দেখি কাল যদি ইচ্ছা হয় বানাবো, আর কেক তো যাওয়ার আগে বানাতেই হবে, ও নিয়ে যাবে বললো, আমি নিয়ে যাব, তো বৃহস্পতিবার, হয়তো বৃহস্পতি শুক্র বা শনি, যাই হোক
দেখি যাওয়া যবে যাবে তার আগের দিন বানাবো, দেখা যাক। এই যে সৌমি আর আমি এসেছি ডক্টরের চেম্বারে, দেখাবো আর দেখবো যে কোথায় কি 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 ইম্পর্টেন্ট এরিয়া গুলো যেখানে লিমিট থেকে বাইরে যাচ্ছে, ও তো ভালো ডক্টরই বুঝবে। হ্যাঁ ওইটা দেখে তারপর যাবো, আসেননি এখনো ডক্টর সাহেব, ওয়েট করছি আমরা।